হ্যালো বন্ধুরা, আর্ট অ্যান্ড পুরুলিয়াতে আপনাদের স্বাগত জানাই। আমি তড়িৎ মাহাতো। আজ আমরা দেখব প্যাস্টেল দিয়ে ছবি আঁকা। গত ভিডিওটাতে আমরা দেখেছি রঙিন পেন্সিল দিয়ে কিভাবে ছবি আঁকা যায়। আপনি যদি কোনো রঙিন মাধ্যম দিয়ে ছবি এঁকেছেন, তাহলে নিশ্চয়ই অনুভব করেছেন যে রঙের সাধারণ জ্ঞান থাকাটা কত গুরুত্বপূর্ণ। এই রঙের সাধারণ জ্ঞানকে আমরা কালার থিওরি বলে থাকি, যেটা শুনতে খুবই ভয়ানক বস্তু বলে মনে হয় অনেক সময়। কিন্তু আসলে ভয়ের কিছু নেই। আপনি যদি রঙকে বুঝতে শেখেন, রঙগুলো সাদা বা কালোর সাথে মিশে বা অন্যান্য রঙের সাথে মিশে কী রকম আলাদা রং উৎপন্ন করে, তাহলেই হলো আপনি যে কোনো রং বানাতে পারবেন, প্রাইমারি রং সাদা আর কালো দিয়ে। যে কোনো রঙকে হালকা বা গাঢ় করতে পারবেন আর তাদের উজ্জ্বলতাও কম বেশি করতে পারবেন। প্যাস্টেল রং খুবই মজাদার আঁকার মাধ্যম। আমি বিষয়টিকে এইভাবে তুলে ধরব। আগে দেখব প্যাস্টেল আসলে কি, তারপরে দেখব প্যাস্টেল কী কী প্রকারের হয়, তারপরে এক একটা প্যাস্টেলের প্রকারকে আলাদা আলাদাভাবে দেখব, সেগুলো সরঞ্জাম, সাধারণ পদ্ধতিগুলো, কিছু টিপস, আরেকটা এঁকে দেখানোর ডেমনস্ট্রেশন। বিষয়টি একটু বেশি লম্বা হয়ে যাওয়ায় আমি এটাকে দুটো অংশে ভাগ করব। এই ভিডিওটাতে দেখব সফট প্যাস্টেলস, পরেরটাতে দেখব অয়েল প্যাস্টেলস আর ওয়াটার সলিউবল প্যাস্টেলস। প্যাস্টেলস আসলে কী? প্যাস্টেল শব্দটা এসেছে ইটালিয়ান শব্দ প্যাস্টেলো থেকে, যেটা এসছে পাস্তা শব্দ থেকে, যেটা অর্থ হলো পেস্ট। প্যাস্টেল তৈরি করা হয় পিগমেন্ট পাউডারকে কোনো বাইন্ডারের সাথে মিশিয়ে সেটাকে রোল করে বা চ্যাপ্টা করে কাঠির আকারে করে। কাঠির আকার ছাড়া প্যান বা পেন্সিল আকারেরও অবশ্য পাওয়া যায়। প্যাস্টেলের রং হয় রঙিন পেন্সিলের থেকে উজ্জ্বল, কিন্তু পেন্টের থেকে সহজে কাজ করা যায়। তাই বলা যেতে পারে প্যাস্টেল হলো ড্রয়িং মাধ্যম আর পেন্টিং মাধ্যমের মাঝামাঝি। প্যাস্টেল রং অনেক প্রচলিত এর সহজ পদ্ধতির জন্যে আর উজ্জ্বল রঙের জন্যে। যারা ড্রয়িং আর স্কেচিং থেকে পেন্টিং শুরু করতে চাইছেন, তাদের জন্যে প্যাস্টেল বেশ উপযুক্ত। প্যাস্টেল দিয়ে প্রায় সব রকম ছবি বানাতে পারা যায়। একটা চমকদার প্রাকৃতিক দৃশ্য বা শান্ত স্টিল লাইফ, ঘরের দৃশ্য বা পোর্ট্রেটের বিভিন্ন মুড। আরেকটা বেশ সুবিধার বিষয় হলো প্যাস্টেল পেন্টিং করার জন্য বিশেষ কিছু তৈয়ারির দরকার নেই। কোনো প্যালেটের দরকার নেই বা পেন্টিংয়ের শেষে পরিষ্কার করারও কোনো ঝামেলা নেই। না জল লাগবে, না টার্পেন্টাইন অয়েল লাগবে ব্রাশ পরিষ্কার করার জন্যে। প্যাস্টেলের প্রকার দেখা যাক। প্যাস্টেল প্রধানত তিন প্রকারের: চক প্যাস্টেল, অয়েল প্যাস্টেল আর ওয়াটার সলিউবল প্যাস্টেল। চক প্যাস্টেলের বাইন্ডার হয় এক রকমের আঠা, অয়েল প্যাস্টেলের বাইন্ডার হয় অয়েল আর ওয়্যাক্স, আর ওয়াটার সলিউবলের হয় গাম অ্যারাবিক। চক প্যাস্টেলকে সফট প্যাস্টেলও বলা হয় আর এগুলো হয় শুকনো, গুঁড়ো গুঁড়ো, আর অয়েল প্যাস্টেল একটু চিপচিপে। চক আর অয়েল প্যাস্টেল দুটোই সফট আর হার্ড দু প্রকারের হয়। নরমগুলোতে রং ভালো থাকে, কিন্তু সূক্ষ্ম কাজ করা যায় না। তাই নরম আর শক্ত দুটোরই একটা মিশ্রণ দিয়ে ছবি আঁকলে বেশ ভালো হয়। আর্টিস্ট কোয়ালিটি প্যাস্টেলে পিগমেন্টের মাত্রা বেশি থাকায় রঙগুলো বেশ উজ্জ্বল হয়। এবারে সফট প্যাস্টেল দেখা যাক। সরঞ্জাম যেগুলো লাগবে সর্বপ্রথমে দেখা যাক। প্যাস্টেল, এগুলো আগেই বলেছি সফট আর হার্ড দুটো ভ্যারাইটিতে পাওয়া যায়। তাছাড়া সফট প্যাস্টেল পেন্সিলেও পাওয়া যায়, যেগুলো সূক্ষ্ম কাজ করার জন্য খুব উপযোগী। তাছাড়া প্যান প্যাস্টেল পাওয়া যায়, যেগুলো মহিলাদের মেকআপ কিটের মতো দেখতে হয়, কিন্তু এগুলো বেশি এরিয়াতে লাগানোর জন্যে আর ব্লেন্ডিং করার জন্যে খুবই সুন্দর। স্টিকগুলো স্কোয়ার কিংবা গোল আকারের হয়, বড়ো আবার ছোটো, তবে স্কোয়ার শেপেরই সফট প্যাস্টেল বেশি প্রচলিত। 300-এরও বেশি শেডে আপনি সফট প্যাস্টেল কিনতে পারবেন, কিন্তু আমার মনে হয় খুব বেশি শেড থাকলে রং মেশানোর মজাটাই নষ্ট হয়ে যায়। আঁকার কাগজটা একেবারে মসৃণ যেন না হয়, না হলে প্যাস্টেলগুলো পিছলে যাবে, গায়ে লাগবে না। কাগজ যেন একটু রাফ হয় প্যাস্টেলের রং ধরে রাখার জন্যে। প্যাস্টেল পেন্টিং করার জন্য বিশেষ কাগজও পাওয়া যায়, তাছাড়া জল রং করার কোল্ড প্রেস কাগজও চলবে। অনেকেই সাদা কাগজের থেকে রঙিন কাগজ ব্যবহার করতে পছন্দ করেন। পেন্টিংয়ের বিষয় আর মুড হিসেবে আপনিও বেস রং ব্যবহার করতে পারেন। প্যাস্টেল পেন্টিং করার জন্যে যদিও প্যাস্টেল আর কাগজই যথেষ্ট, কিন্তু আরও সামগ্রী যেগুলো থাকলে ভালো হয় সেগুলো দেখা যাক।
একটা নিডেড ইরেজার, যদি আপনি কিছু অংশ মুছে ফেলতে চান নিডেড ইরেজার খুব কাজে লাগে। তাছাড়াও এক টুকরো নরম পাউরুটিও ব্যবহার করতে পারেন। আমার মতে মুছে ফেলার থেকে আরেক পর্দা রং দেওয়ার বিকল্পটা ভালো। সে যাই হোক, নিডেড ইরেজার ছাড়া অন্য কোনো ইরেজার ব্যবহার করবেন না, পেন্টিংটা নোংরা হয়ে যেতে পারে। মোছার সময় নিডেড ইরেজার দিয়ে ধীরে ধীরে রঙের উপরে চাপ দিয়ে তুলতে পারা যায়। আরও দরকার হতে পারে একটা শক্ত ব্রিসেলের পেন্টিং ব্রাশ, যেমন হগ হেয়ার ব্রাশ। এটা দিয়ে বেশ সুন্দর ব্লেন্ডিং করতে পারা যায়। একটা নরম বড় ব্রাশ, যেটা কাজে লাগবে অতিরিক্ত গুঁড়োগুলো কাগজের উপর থেকে ঝেড়ে ফেলার জন্যে। যদিও সাধারণত সফট প্যাস্টেলে কাজ করার জন্যে অনেকেই পরামর্শ দিয়ে থাকেন ইজেলের উপরে প্রায় কাগজটা খাড়া রেখে কাজ করার জন্যে, যাতে অতিরিক্ত গুঁড়োগুলো সোজা নিচে পড়ে যায়। অনেক সময় আমরা টেবিলের উপরে ফ্ল্যাট রেখে কাজ করতে পছন্দ করি, এরকম সময় প্রায়ই গুঁড়োগুলো পরিষ্কার করার দরকার হয়। হাত দিয়ে পরিষ্কার করলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটা নরম ব্রাশ বেশ ভালো কাজ করে। এক টুকরো স্যান্ডপেপার থাকলে প্যাস্টেল স্টিককে শার্প করার জন্য কাজে লাগে ডিটেলিং করার সময়। আরও দরকার পড়বে একটা ফিক্সেটিভ স্প্রের, পেন্টিংটা শেষ হয়ে যাওয়ার পরে ফিক্স করার জন্যে। এটা দিয়ে পেন্টিংয়ের উপরে একটা আস্তরণ দিয়ে দিলে স্মাজ হবে না। পেন্টিংয়ের পদ্ধতি, সফট প্যাস্টেল ব্যবহার করার অনেক সুবিধে থাকা সত্ত্বেও একটা বেশ বড়সড় অসুবিধা আর বিরক্তিকর ব্যাপার হলো আঁকার সময় প্যাস্টেলের গুঁড়োর ধুলো। ধুলোটা হাতেও লাগতে থাকে আর চারপাশে ছড়াতে থাকে। হার্ড প্যাস্টেলগুলোতে ধুলো হয় না, কিন্তু সেগুলোর রঙও তেমন উজ্জ্বল হয় না। অয়েল বা ওয়াটার সলুবল প্যাস্টেলে ধুলো হয় না। সফট প্যাস্টেলের ক্ষেত্রে সফট আর হার্ড দুটোই থাকলে সুবিধে হয়। রং ভালো পেতে গেলে সফট আর ডিটেলিং করার জন্যে হার্ড। যে টেকনিকগুলো আমরা গ্রাফাইট পেন্সিল, চারকোল আর কালার পেন্সিলের সাথে করি, সেগুলো সবই প্যাস্টেলের সাথেও করতে পারা যায়, কিন্তু রঙের সাথে আর বেশ সরলভাবে। প্যাস্টেলের চাপ কম বেশি করে পাতলা আর মোটা রেখা টানা যায়। পাতলা রেখার জন্যে প্যাস্টেলের আগা ব্যবহার করতে হয়। আর যদি অনেকটা জায়গা রং দিয়ে ভরা থাকে, তাহলে প্যাস্টেলকে কাগজের উপর পুরোপুরি শুইয়ে টানলেই হয়। একই ডাইরেকশনে প্রায় সমান্তরাল রেখা টানাকে আমরা বলি হ্যাচিং, আর সাথে সাথে বিপরীত দিক থেকে হ্যাচিং করলে সেটাকে বলি ক্রস হ্যাচিং। কোনো বস্তুর গায়ে সেই বস্তুর গায়ের আকারের বাঁকা রেখা টানলে সেটার শেপ আর ফর্ম বানাতে সাহায্য হয়। দুটো রঙকে পাশাপাশি রেখে একে অপরের সাথে আঙ্গুল বা কাপড় দিয়ে বেশ মসৃণভাবে মেশানো যায়, সেটাকে বলা হয় ব্লেন্ডিং। আর যদি একটা রঙের উপরে অন্য রং দিয়ে আঁচড় কাটি, একটা আলাদা আস্তরণ তৈরি হয়, সেটাকে বলি লেয়ারিং। ছোট ছোট আকারের প্যাটার্ন দিয়ে স্ক্যাম্বল করে এক রঙের উপরে আরেক রং লাগাতে পারা যায়। এতে রঙগুলোর অপটিক্যাল মিক্সিং হয়ে একটা আলাদা রঙের অনুভূতি হয়। একটা রঙের প্রলেপের উপর হালকা সমান্তরাল রেখা আঁকাকে ফেদারিং বলি। ছোট ছোট কিছু বিন্দু কিংবা ড্যাশ দিয়ে সেগুলোর ঘনত্ব কম বেশি করে কোনো বস্তুর আকার আর গঠন বোঝানোকে বলি স্টিপলিং। এতেও অপটিক্যাল মিক্সিং দেখা যায়। এক পর্দা রং লাগাবার পর কোনো ধারালো বস্তু দিয়ে আঁচড় কেটে রং তুলে তুলে প্যাটার্ন বানানোর পদ্ধতিকে আমরা গ্রাফিটো বলি। একটা পেন্টিংয়ে একটা মাত্র পদ্ধতিও থাকতে পারে, আবার বিভিন্ন পদ্ধতির মিশ্রণও থাকতে পারে। একটা প্যাস্টেল পেন্টিংকে বানাবার পরে সুরক্ষিত রাখতে হলে ওপর থেকে যদি কোনো ফিক্সেটিভ স্প্রের আস্তরণ না দেওয়া হয় বা কাঁচ দিয়ে না বাঁধানো হয়, পেন্টিংটার রঙগুলো স্মাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ফিক্সেটিভ লাগাবার পর রঙগুলো একটু গাঢ় হয়ে যায়। সেই জন্যেই অনেক আর্টিস্ট ফিক্সেটিভ পছন্দ করেন না, কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখেন বা ট্রেসিং পেপার দিয়ে ঢেকে রাখেন। এবারে দেখব কিছু টিপস। কাগজটা ঠিক নির্বাচন করা খুবই জরুরি, সূক্ষ্ম কাজের জন্য একটু কম রাফ আর টেক্সচার কাজের জন্য রাফ কাগজ। একটার পর একটা আস্তরণ দিয়ে পেন্টিংটা বানান। শুধুমাত্র একটা আস্তরণে পেন্টিং তেমন মজাদার হয় না। আপনার কাছে হয়তো প্রায় সব রকমের শেডেরই প্যাস্টেল থাকতে পারে, কিন্তু রং মিক্স করে বানান, এতে রঙের তারতম্য ভালো হয়। একই পেন্টিংয়ে কিছু অংশ ব্লেন্ডেড আর কিছু অংশ আনব্লেন্ডেড থাকতে দিন, যেমন দূরের জায়গাগুলো ব্লেন্ডেড আর পাশের জায়গাগুলো আনব্লেন্ডেড, এতে ইফেক্ট ভালো হয়। ডিটেলিংয়ের জন্যে প্যাস্টেল পেন্সিল ব্যবহার করুন। সোজাসুজি কালো রং কম ব্যবহার করুন, অন্য রঙের সাথে মিশিয়ে ব্যবহার করুন, কিংবা অন্য গাঢ় রং ব্যবহার করুন, যেমন ছায়ার জন্যে গাঢ় বেগুনি আর গাঢ় সবুজ
আর ব্রাউন গাছের ছায়ার জন্য। সফট প্যাস্টেল আর অয়েল প্যাস্টেল একসাথে চলে না, তাই একই পেন্টিংয়ে দুটোই ব্যবহার করবেন না। অন্য রং লেগে যাওয়া প্যাস্টেলগুলো পরিষ্কার করার সহজ উপায় হলো এক কৌটো কাঁচা চালের মধ্যে প্যাস্টেলগুলো ফেলে একটু নাড়িয়ে দেওয়া, গুঁড়োগুলো আপনা আপনি পড়ে যাবে। ইজেলের ওপরে কাগজটা খাড়া রেখে ছবি আঁকলে গুঁড়োগুলো সরাসরি নিচে পড়ে যাবে, কাগজ নোংরা হবে না। আঁকার সময় হাতওয়ালা জামা পরা থাকলে হাতটা গুটিয়ে নিন, কাগজে লাগলে ছবিটা নষ্ট হতে পারে। একটা খোলামেলা জায়গায় কাজ করুন, ধুলো লাগবে না। পেন্টিং সুরক্ষিত রাখার জন্য অ্যাসিড ফ্রি ট্রেসিং পেপার দিয়ে ঢেকে রাখুন, তাতে পেন্টিং হলদে পড়বে না। ছবি আঁকার সময়ও হাত রাখার জন্য ট্রেসিং পেপার ব্যবহার করতে পারেন। আর সবশেষে একটা গুরুত্বপূর্ণ টিপ হলো ধৈর্য রাখুন, ধীরে ধীরে কাজ করুন, তাড়াহুড়ো করলে প্যাস্টেল দিয়ে ভালো কাজ হয় না। ছবির শুরু শুরুতে অবশ্য আপনি তাড়াতাড়ি করতে পারেন। এবারে আমরা একটা ল্যান্ডস্কেপ পেন্টিংয়ের ডেমনস্ট্রেশন দেখব, আগে একটা কালার্ড পেপারের উপর আর তারপরে সাদা কাগজের উপর।
আমরা আজকে দেখলাম প্যাস্টেল কি, কত প্রকারের হয়, সরঞ্জাম, পদ্ধতি, কিছু টিপস আর ডেমনস্ট্রেশন। কিন্তু ভালো ছবি বানাতে গেলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো অভ্যাস। তাহলে প্যাস্টেল ওঠান আর শুরু হয়ে যান। পরের ভিডিওটাতে অয়েল প্যাস্টেল আর ওয়াটার সলিউবল প্যাস্টেল দেখব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।